গুড মর্নিং, হ্যালো, হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ডেট কত মনে নেই, তবে এখন বাজে হচ্ছে মোটামুটি সকাল ওই প্রায় 10টা মতো বাজবে। আজকে সম্ভবত জানুয়ারির 18 তারিখ, এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ আমার ডেটটা মনে নেই, আমি ডেটটা দেখিও নেই। আর দিদি বাড়িতে আজকে হচ্ছে বাসি শ্রাদ্ধর অনুষ্ঠান, মানে শ্রাদ্ধ তো হয়ে গেছে গতকালকেই, শ্রাদ্ধর পরের দিন বাসি শ্রাদ্ধ, ওই যেই দিন আর কি মাছ ভাত খায় সেই দিনটা। আর দিদিদের বাড়িতে নিয়ম হচ্ছে আজকের দিনে লোকজনকে ডেকে খাওয়ায়। জেনারেলি আমাদের দিকে হয় যেদিন লুচি হয় সেই দিন লোকজনকে ডেকে খাওয়ায়, কিন্তু দিদিদের দিকে বাসি শ্রাদ্ধের দিন যেদিন মাছ ভাত হয় সেই দিন লোকজনকে ডাকে। তো আজকে বাড়িতে একটা বড় সড়ো অনুষ্ঠান রয়েছে, শ্রাদ্ধ অনুষ্ঠান বলা চলে। তো আমি সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি। আসলে আমার ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়েছিল, মোটামুটি প্রায় 8টা মতো বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠে একেবারে ব্রাশ তেল সাবান নিয়ে গিয়ে স্নান টান সেরে, মানে ব্রাশ করে স্নান টান সেরে চলে এসেছি। আর এসে দেখতেই পাচ্ছ এখন রেডিও হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে নিচে, আর নিচে গিয়ে দেখা যাক কী হচ্ছে যাচ্ছে ব্যাপার স্যাপার। আর খাবার দাবারও খেতে হবে সকালবেলা, সকাল থেকে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ, মানে সবাই ব্যস্ত আছে, আমি তো স্নান টান করে আর রেডি সেডি হয় ব্যস্ত, বাদে বাকি সবাই প্রচুর কাজের চাপে ব্যস্ত রয়েছে। এখনও পর্যন্ত রোদ বার হয়নি, চারিদিকে পুরো একদম মেঘলা মেঘলা ওয়েদার করে রেখেছে আর পুরো কুয়াশায় ঢাকা বাইরেটা। তো সেই কারণে আজকে আমার ঘুম থেকে উঠতে একচুয়ালি লেট হয়েছে, মানে আমি ঘুম থেকে উঠে গেছি কিন্তু বিছানা থেকে উঠতে পারিনি। আমি ভাবছি এই সকাল হচ্ছে এই সকাল হচ্ছে, কিন্তু যখন আমি মোবাইলটা দেখেছি তখন দেখছি যে প্রায় 8টা মতো বাজতে চলে। আমি তখন উঠেছি 7:50 এরকমের দিকে আজকে বিছানা থেকে উঠেছি, তো অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, স্নান টান করে রেডিও হয়ে গেছি, এখন চলো নিচে যাই। আর এইখানে হচ্ছে মাসিমার ঠাকুর ঘর। সিঁড়ির র্যাকটাতে জামাকাপড় মেলা আছে, রোদ নেই বলে এগুলো হয়নি, শুকনো হয়নি, এটা থেকে কিছু মনে করো না। আর এই হচ্ছে মাসিমার ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরের পাশেই আমি আছি। মাসিমার ঠাকুর ঘরটা অনেক বড়, আর অনেক 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 ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ। আর এই ঠাকুর ঘরের পাশেই আমি রয়েছি এই রুমটাতে, আর এইখানে একটা ঘন্টি মতো রয়েছে। চলো, ঠাকুর প্রণাম হয়ে গেলে এবার নিচে নেমে যাই। এইখানে সকাল সকাল মাছ বাজার চলে এসেছে। এটা হচ্ছে ঘন্টাখানেক আগের ভিডিও, মানে আমি স্নান করে বার হয়েছি তারপরে এই মাছগুলো এসেছে, তো তখনই ভিডিওটা করেছিলাম। তো বেশিরভাগ মাছ কাটিয়েই নিয়ে এসছে, কিন্তু একটা কাতলা মাছ গোটা নিয়ে এসছে। মাছটা এত বড় এত বড় এত বড় যে কী বলবো। আর চিংড়ি মাছগুলো খুবই বড় বড়, আর মাছের মাথাগুলো দেখলে তো একদম হাঁ হয়ে যাবে, এত বড় বড় মাথা, মানে যে বড় বড় মাথাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে যে মাছগুলো কাটিয়ে নিয়ে এসছে সেই মাছগুলো এই কাতলা মাছটার থেকে আরও বড় বড় ছিল। আর চিংড়ি মাছগুলো দেখো কত বড় বড়। চিংড়ি মাছ দু রকমের এনেছিল, প্রথমে ছোট ছোট চিংড়ি মাছ এনেছিল, সেইগুলো বেছে পরিষ্কার করা হলো, তারপর সেগুলো রিজেক্ট হয়ে গেলো এই বড় চিংড়িগুলো আনার পর। আর যে মাছগুলো কাটিয়েই নিয়ে এসছে না এখানে কাটা হয়েছে আমি জানি না, সেইগুলো এখন দেখো এখানে ওই তিনজন লোকে মিলে ধুয়ে পরিষ্কার করছে, মানে মাছের আঁশ ছাড়াচ্ছে আর ধুয়ে পরিষ্কার করছে। আর এই হচ্ছে মেজদা, ইনিয়ে গিয়েছিলো সকাল সকাল, মানে ভোরবেলা খড়গপুর গোলবাজার থেকে এই মাছের বাজার করে নিয়ে এসছে। এখানে স্নেহাও দাঁড়িয়ে রয়েছে। তো এবার আমরা যাব মুড়ি টুড়ি খেয়ে নেবো, তার আগে দেখিয়ে দিই এখানে রান্নাঘরে রান্নাবান্না হচ্ছিলো, সেটা কিন্তু আমি তোমাদের সাথে কথা বলার ঘণ্টাখানেক আগে, মানে ওই সকাল 9:45 দিকে করে এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে সব, ঠিক আছে। এখানে ভেজিটেবল চপগুলো সব রেডি করে করে কী সুন্দর গোল গোল করে রাখছে। এইদিকে আজকে মেনুতে শুক্তো আছে, তো শুক্তোর সমস্ত জিনিস ভাজাভুজি করে রেডি হয়ে গেছে। এই সময়ের মধ্যে সকালে মুড়ি খাওয়ার জন্য যে ঘুগনি করা হয়েছিল সেই ঘুগনিও হয়ে গেছে, আর মটর পনিরের জন্য মটর সেদ্ধ করাও হয়ে গেছে। এখানে আবার কিছু একটা রান্নাবান্নার প্রস্তুতি চলছে, ঠিক আছে। তো সকালবেলা এই যে মুড়ি খেতে বসলাম, ঘুগনি মুড়ি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা শশা, বাট আমি কাঁচা পেঁয়াজ খেলাম না। তো শশা লঙ্কা আর ঘুগনি মুড়ি বেশ জমিয়ে খেয়েছি, আর অনেক পরিমাণে মুড়ি খেয়ে নিয়েছি, ঘুগনি তো আমার ফেভারিট। আর এখানে আমার সাথেই খেতে বসেছে স্নেহা। আর এইখানে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখছি মাছগুলো সব বেছে পরিষ্কার করা হচ্ছে। ওইদিকে কাতলা মাছ যেটা বড় মাছটা ছিল গোটাটা, ওটা কাটা হচ্ছে, আর এদিকে চিংড়ি মাছগুলো সব বেছে পরিষ্কার করা হচ্ছে, চিংড়ি মাছের মাথা খোলা টোলা সব বেছে পরিষ্কার করে বাদ দেওয়া হচ্ছে আর কি।
এই যে চিংড়ি মাছগুলো দেখলেই পুরো লোভ লেগে যাচ্ছে, এক্ষুনি মানে কাঁচাই মনে হচ্ছে ধরে দু চারটা খেয়ে নিই। আর এত বড় বড় আর এত সুন্দর সুন্দর, মানে পুরো একদম পরিষ্কার ছিল, আর প্রত্যেকটা চিংড়ি একদম মানে কি বলবো টাটকা চিংড়ি, ঠিক আছে। আর এই দিকে কাতলা মাছটা কাটা হচ্ছে, তো কাতলা মাছের মাথাটা দেখো কত বড়। আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছি, অনেকেই ছিল দেখাচ্ছি, এই যে দেখো সব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটা দেখছি। এটা হচ্ছে ছোট জামাইবাবু, মানে জামাইবাবুর ছোট ভাই। মুড়ি টুড়ি খেয়ে দিয়ে আর একটুখানি ঘোরাফেরা করে আমি চলে এলাম ছাদের ব্যালকানিতে, যেখানটায় আমার মানে এটা হচ্ছে আমার খুব ভালো জায়গা আর কি, এখানটায় আমি দাঁড়িয়ে থাকি বেশিরভাগ টাইম। আর এই যে সামনে ফুল গাছগুলো রয়েছে, তো এই ফুল গাছগুলো দেখার জন্য মানে ফুল তো আমার সেই ভালো লাগে, দারুণ লাগে। আর এইগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখি আর গাড়ি দেখি রাস্তায়, তো এইখানটায় বেশ কিছু টাইম স্পেন্ড করি। ফুলগুলো দেখো আজকে রোদ ওঠেনি বলে ফুলগুলো কি সুন্দর পুরো বোঝা যাচ্ছে, আগামী নয় সরি গতকালকে ফুলগুলো অতটাও বোঝা যায়নি, কারণ গতকালকে হালকা ফুলকা রোদ উঠেছিল, আজকে একেবারেই রোদ উঠেনি, তো ফুলগুলো বেশ ভালো বোঝা যাচ্ছে। এখানে ফুলের কালারগুলো যেটা বলছিলাম না, একটা কেমন যেন অরেঞ্জ অরেঞ্জ না কেমন কালার একটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। হলুদ রঙের ডালিয়া ফুলটা দেখা যাচ্ছে, ডালিয়া ফুল আমার দারুণ লাগে, এত বড় বড় ফুলগুলো হয় আর দেখতেও সেরম সুন্দর, তো ওই ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। চন্দ্রমল্লিকার গন্ধটা তো সেই সেই মানে বলা বাহুল্য, সেই লেভেলের গন্ধ। আর ডালিয়া ফুলের এই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে, ওই যে ওপরে মেরুন কালার মনে হয় ওই কালারটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আর একটা গোলাপি গোলাপি ডিপ গোলাপি কালার থাকে সেটাও ভালো লাগে। আর এই যে দেখো দুপুরবেলায় রাস্তায় গাড়ি যাচ্ছে, এখন গাড়ি যাওয়ার ইয়েটা কম আছে তবুও যাচ্ছে, মোটামুটি এখন 11:30টার মতো বেজে গেছে, ঠিক আছে, এখন তো অফিস টাইম আর নেই, তবুও দেখো যাচ্ছে। ইকোমের একটা গাড়ি গেল, ইকোম এক্সপ্রেস। তো আমি ওইদিকে ছাদ থেকে এইদিকে ছাদে চলে এলাম, কারণ ওইদিকে ছাদে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছিল। ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিচে নেমে গেলাম, আর এইখানে দেখছি প্যাকেটিং চলছে, সব বোঁদের প্যাকেটিং চলছে, মানে যে সমস্ত আত্মীয়রা আজকে বাড়ি চলে যাবে তাদেরকে দেওয়ার জন্য বোঁদে মিষ্টির প্যাকেটিং চলছে, এই কন্টেনারগুলোতে ভরছে। দিদির ছোটো যা, দিদির মেজো যা, এইটা হচ্ছে দিদির মেজো যা, আর এই যে হলুদ শাড়িটা হচ্ছে দিদির ছোটো যা, মেজো যা হচ্ছে মৌদি মেজদি, ঠিক আছে। তো আর এখানে দিদি সেই প্যাকেটিংগুলো আবার মানে কন্টেনারগুলো আর কি প্যাকেটিং করছে প্লাস্টিকে ঢুকে। আর এইটা হচ্ছে মেজো মাসিমা, মানে দিদির মেজোর শাশুড়ি, ঠিক আছে, মেজো কাকির শাশুড়ি। তো এই মাসিমা আমার ভিডিও সব দেখে বলছিল, তো খুবই ভালো লাগছিল। আর এই হচ্ছে দাদু, এইখানে দাদুকে রাখা হয়েছে। আর আজকে যেহেতু অনেকজন লোকজন আসছে, তো এত 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 মালা পড়েছে, দাদু পুরো একদম ঢাকা হয়ে গেছিলো মালায়, মানে দাদুর ফটোটার মুখটাও দেখা যায়নি বিকেলের সময়, তখন একেবারেই মালায় ঢাকা হয়ে গেছিলো। তো এই মানুষটাকে আজকে এই লাস্ট দেখা ফটোতে। আজকে সারা দিনে সেরকম একটা রোদ বার হলোই না, আর আমি তিনতলার উপর উঠে নেমে পুরো একদম হাঁপিয়ে গেছি। এখন প্যান্ডেলের ওখানে খাওয়া দাওয়া চলছে, বাট এখন আমার খেতে পায়নি, সকালবেলা ঘুগনি মুড়ি অনেক খেয়েছি তো খেতে টিতে পায়নি, আর পরে খাবো। ঠান্ডা লাগছে প্রচণ্ড, আজকের ওয়েদারটা মারাত্মক খারাপ আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সেই জন্য চাদর ঢাকা নিয়েছি। তো এখন এলাম এখানে, ভাত খাওয়া দাওয়া হচ্ছে এই জায়গাটাতে এলাম, তো চলো একবার দেখে নিই কী কী খাবার হয়েছে। ভাত খাওয়া দাওয়া কিন্তু চলছে, ঠিক আছে, এটা হচ্ছে পাঁপড় ভাজা ভেজিটেবিল চপ সব সামনেই রাখা আছে, এইদিকে ফ্রায়েড রাইস রাখা আছে, তারপরে হচ্ছে মটর পনির, ঠিক আছে, তারপরে ডাল আছে আর শুক্তো, ওইটা হচ্ছে শুক্তো, এইটা ডাল হাঁড়িরটা ডাল, আর সাইডে হাঁড়ির সাইডে এই সাইডে রয়েছে চিংড়ি আলু পোস্ত। এখানে ভাত নিচ্ছে আর এই মাছের কালিয়া, অনেকগুলো মেনু ছিল, তো এইগুলো সামনে ছিল, এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে এই যে মাছ ভাজা রাখা আছে, আর এইখানে মাছের কালিয়াটা দেখতে যা লাগছে না, উফ, প্রচণ্ড পরিমাণে গাড়ির আওয়াজ আসছে, জানি না তোমরা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না, কমেন্ট করে জানিও ঠিকঠাক শোনা যাচ্ছে কি না আমার এইসব কথাবার্তাগুলো। আর এইখানে আমরাও খেতে বসে গেছি, খাওয়া দাওয়া চলছে, তো আমরা বসলাম তিনজনে খেতে। খাওয়া দাওয়া শেষে আইসক্রিম, দুটো আইসক্রিম নিয়ে চলে এসেছি, মানে দুটো বলতে আমার একটা আর বাবার একটা, দুজনের দুটা নিয়ে চলে এসেছি ছাদে, রোদ হালকা হালকা বার হয়েছে, তো রোদে বসে বসে খাবো বলেই
এখানে আইসক্রিমটা নিয়ে এলাম, আর আইসক্রিমটাও দারুণ ছিল, দেখতেই পাচ্ছ হাঁড়িতে করে আইসক্রিম ছিল। আর আমি দুটো আইসক্রিম দুটো ফ্লেভারের পেয়েছিলাম, একটা ছিল ক্যাসর ফ্লেভার আর একটা মনে হয় বাদাম, জানি না। তো এখন দেখো বসে বসে খাচ্ছি, আর আইসক্রিমগুলোতে এত বাদাম দেওয়া ছিল, এত বাদাম দেওয়া ছিল, মানে প্রত্যেকটা স্কুপে এক মানে এক মুখ করে বাদাম হচ্ছিল, মানে আইসক্রিম তো ছিল তার সাথে আবার বাদামও প্রচুর ছিল, আমন্ড বাদাম। তো সেটাই এখন আমি দেখো হালকা হালকা রোদে বসেছি, মানে রোদ নেই বললেই চলে, তো চাদর ঢাকা নিয়েই বসেছি আর আইসক্রিমটা এনজয় করছি। আর সামনের ছেলেগুলো সব ঘুড়ি উড়াচ্ছে, মানে ওই যে মাঠটাই তো ওইটাই দেখছিলাম, ঘুড়ি উড়ানো দেখতে আমার বেশ ভালো লাগে। তো এই যে এখানে দেখো সূর্যটা একদম ঘোলাটে ঘোলাটে, দুপুরবেলা সূর্যটা ঘোলাটে ঘোলাটে, দুপুর 3টা মতো বাজে, আর ছেলেগুলো ঘুড়ি উড়াচ্ছে, একটা ঘুড়ি অনেক উপরে আছে, তো সেটাই আমি ক্যামেরায় ক্যাচ করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল না, বোঝাই যাচ্ছে না। তো অনেক জুম করার পরে একদম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, দেখো অনেকটা জুম করার পরে হালকা বোঝা যাচ্ছে যে ঘুড়িটা উড়ছে এতটা উপরে। তো এই সময় আমি সকালবেলায় ভয়েসটা দিচ্ছি, তো সকাল 8টা 9টার দিকে করে, তো এই সময় একটুখানি গাড়ি টাড়ি বেশি যাওয়া আসা করে বলে আর গাড়ির আওয়াজটা বেশি পাওয়া যাচ্ছে। এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, আর এখন আমি ফ্রেশ হয়ে একটুখানি রেডি হলাম, রেডি বলতে সেরম কিছু না, আর ব্যাপার হচ্ছে যে শাড়ি টাড়ি খুলে হাত মুখ টুক ধুয়ে একটুখানি চুল টুল আঁচড়ে নিলাম। আজকে চুলটাই সেরা জট পড়েছিল, এত 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 জট পড়েছিল, জট ছাড়াতে আমার 10 থেকে 15 মিনিট টাইম লাগলো। তো ফাইনালি জট টট ছাড়িয়ে চুলটা টাইট করে বেঁধে নিলাম, তারপরে নাইটি একটা পরে নিলাম। আজকে কাপ্তান নাইটিটা পরেছি, বাটি প্রিন্টের যে কাপ্তান নাইটিটা আমার রয়েছে সেই নাইটিটা পরেছি, তারপরে চাদর ঢাকা নিয়ে নিলাম। আর জল বেড়েছিল তো জলটাও শেষ করলাম, নিচে একটুখানি জল আছে, এই জলটা আর খাবো না। এই বোতলটা গতকালকে রাত্রেবেলা তুলে নিয়ে এসেছিলাম, এখন সন্ধেবেলায় শেষ হলো, এবার খাবার দাবার খেয়ে দিয়ে আসার সময় আরেকটা 2 লিটারের বোতল নিয়ে আসবো। প্রত্যেক দিন এই 2 লিটার জলটা সলিড খাওয়া হচ্ছে, আবারও জল খাওয়া হচ্ছে, নিচে যখন থাকছি তখন অল্প স্বল্প করে তো খাচ্ছি, তারপরে তোমার যখন খাবার দাবার খাওয়া হচ্ছে তখনও জল খাওয়া হচ্ছে, কিন্তু এই 2 লিটার জলটা সলিড খাচ্ছি। যেদিন এসেছিলাম প্রথম দিন সেদিনও রাত্রেবেলা 2 লিটারের একটা বোতল নিয়ে এসেছিলাম, তারপরের দিন সন্ধেবেলায় নিচে ছেড়েছি, আর আজকেরটাও সন্ধেবেলায় ছেড়ে আসছি। যাই হোক, আজকে কিন্তু ঠান্ডাটা মারাত্মক পরিমাণে রয়েছে, পাওয়ার ব্যাঙ্কের চার্জটা শেষ হয়ে গেছে, তো এটা চার্জে বসাবো, তারপরে এখন নিচে নামবো। নিচে গিয়ে এতক্ষণ নিচেই ছিলাম অবশ্য, নিচ থেকে এসে আর বাথরুম গেলাম, আবার দেন ফ্রেশ ট্রেশ হলাম, নিচে অনেকক্ষণ ছিলাম, আজকে দুপুরবেলা ঘুমোয়নি, ঘুমটা লেগেছিল, দেন জামাইবু মেজে জামাইবু এসে ডাকলো, তো ঘুমটা ভেঙে গেল। যাই হোক চলো এখন নিচে যাই। সন্ধ্যাবেলা করে আমরা এই দিদিদের বাড়ির সামনেই একটা, মানে দিদিদের বাড়ির সামনের দিকটাই করে একটা ইমিটেশনের দোকান রয়েছে, তো সেইখানে গেছিলাম আমি, দিদি আর মেজদি, সায়ন, স্নেহা, আমরা সবাই গেছিলাম। তো এইখান থেকে আমি কিছুই কিনিনি, কিন্তু মেজদি অনেক কিছু জিনিস কিনে দিয়েছে, একটা বলবো তোমাদের, আমি দেখাবো কী কী গিফট পেয়েছি এইখান থেকে, অনেকেই দিয়েছে। মেজদি দিয়েছে এই দিন কিনে, তারপরের দিন সায়ন আর স্নেহা দুজনে দুটো গিফট দিয়েছে। তো এই ঝুমকোগুলো আমি নতুন দেখলাম, এই ঝুমকোগুলো এবার বার হয়েছে, এগুলো নাকি পালকি ঝুমকো নাম, আর এই অক্সিডাইজের ইয়াররিংগুলো বেশ ভালো লাগছিলো, স্টোন বসানো ছিল, মানে যে কোনো শাড়ি বা চুড়িদারের সাথে বা যে কোনো জিনিসের সাথে পরা যাবে। তো আমার নেন পলিশ নেওয়ার ছিল, তো আমি নেন পলিশ দেখছিলাম কিন্তু মনমতো কালার একটাও পেলাম না, বেশিরভাগ এই নীল লাল আর সবুজ কালারেই ছিল, তো এগুলো একটুখানি দেখলাম, ঠিক আছে, তো দেখে নিয়েওছি, অবশ্য নিয়েছি বলতে মেঝেতেই কিনে দিয়েছে। আর এই যে রাত্রের খাবার, দুপুরের খাবার অনেক 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 বেঁচে ছিল, তো সেই দুপুরেরগুলোই আজকে রাত্রের চলে যাচ্ছে, মানে দুপুরে এত খাবার বেড়েছিল রাত্রে খেয়েও বেড়ে গেছে, তারপরে ওই যে কাজে ছিল যে লোকগুলো এইখানকার যে লোকগুলো তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অনেক অনেক খাবার বেড়েছিল, তারপরে তো আবার রেখেও দেওয়া হয়েছিল ফ্রিজে। আর মাটর পনিরটা আর মাছটা দেখতে দেখো কী যে লাগছে, মনে হচ্ছে এডিটিং করতে করতেই মনে হচ্ছে এখন যদি পেতাম খেয়ে নিতাম। আর এই যে ডেগে চিংড়ি পোস্ত অনেকটা বেড়েছে, সমস্ত খাবারই বেশি বেশি করে বেড়ে গেছে। আর আজকের ভিডিওটাও এখানেই এন্ড করে দিয়েছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।